কীভাবে একটি ফ্যান রেগুলেটর কানেকশন করতে হয় তো মূলত দুই পদ্ধতিতে আমি আজকের ভিডিওতে ফ্যান রেগুলেটর কানেকশন করা দেখাবো প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে সুইচের মাধ্যমে আমরা ফ্যানটি অন অফ করবো আর রেগুলেটর মাধ্যমে ফ্যানের গতি কম হবে বাড়াবো আর দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে ফ্যানের মধ্যে সুইচ থাকবে না রেগুলেটর মাধ্যমে আমরা ফ্যানটি অন অফ করবো এবং কি ফ্যানের গতি কম হবে বাড়াবো তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে কাজটি শিখতে পারবেন তো ও সর্বপ্রথম আমরা যে পদ্ধতি দেখব সেটি হচ্ছে সুইচের মাধ্যমে অন অফ করবো এবং কি রেগুলেটর মাধ্যমে ফ্যানের গতি কমাব বাড়াবো তো এখন এই পদ্ধতিতে আমরা রেগুলেটরটি কানেকশন করবো তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যান রেগুলেটর আর পাশের যে সুইচটি এই সুইচের মাধ্যমে আমরা ফ্যানটি অন অফ করবো তো বিওয়ার্স কানেকশনটি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এখানে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যান রেগুলেটর মধ্যে দুটি লাইন তো এখানে যদিও ওয়ান এবং টু লেখা আছে অনেক ক্ষেত্রে এগুলো লেখা থাকে না তো এগুলোর নেই যে কোনো একটি কানেকশন করলে হবে তো আমরা এই লাইনটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব তো এই সুইচটির মাধ্যমে আমরা ফ্যানটি অন অফ করবো তো এই সুইচের উপর যে টার্মিনালটি আছে খালি এই টার্মিনাল মধ্যে রেগুলেটারে এই লাইনটি কানেকশন করবো তো বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি রেগুলেটরের একটি লাইন সুইচের টার্মিনালে কানেকশন করছি তো এখন বাকি যে লাইনটি আসে এই লাইনটি আমরা কোথায় কানেকশন করব তো আমরা এটি ফ্যানের ফেজের মধ্যে কানেকশন করব তার আগে আমাদের বোটের মধ্যে ফ্যানের লাইনগুলো নিয়ে আনতে হবে তো এগুলো হচ্ছে ফ্যানের লাইন তো এখানে লাল কালার তারটি হচ্ছে ফেস তো আমরা এই ফেস লাইনটি বাকি যে লাইনটি আসে রেগুলেটরের এই লাইনের মধ্যে কানেকশন করব তো এই জায়গায় আমরা ট্যাপ লাগিয়ে নেব তো এই কানেকশনটি করার পর আমাদেরকে ফ্যানের যে নিউটল আছে এই নেটওয়ালটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন এগুলো হচ্ছে মেন যে সাপ্লাই লাইন আছে সে লাইনগুলি তো এখান থেকে নিউটল লাইনের মধ্যে আমরা ফ্যানের নিউটলটি কানেকশন করব তো আমি দুটি লাইনকে একসাথ করে কানেকশন দিয়ে দিচ্ছি তো ও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেগুলেটরটি কানেকশন করা হয়ে গেছে তো এখন আমরা এটি টেস্ট করে দেখব তারপর আমরা দ্বিতীয় যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে কানেকশন করব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি ফ্যানের পরিবর্তে লাইট কানেকশন করছি তো যখন আমরা সুইচটি অন করব তখন দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো এই লাইনের মধ্যে যদি ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটি চলবে তো এখন আমরা রেগুলেটর মাধ্যমে আলো কমাবো যখন রেগুলেটর ঘোরাবো তখন ফ্যানের গতি এইভাবে কমে আসবে যখন ডান দিকে ঘুরাবো তখন ফ্যানের গতি আবার আস্তে আস্তে বাড়বে তো বিওয়ার্স এখন আমরা দ্বিতীয় যে পদ্ধতি সেটি দেখব আর ওই পদ্ধতি হচ্ছে সুইচের মাধ্যমে আমরা ফ্যান অন অফ করবো না শুধু রেগুলেটর মাধ্যমে ফ্যান অন অফ করবো আর রেগুলেটর মাধ্যমে ফ্যানের গতি কমাবো এবং বাড়াবো চলুন আমরা ওই পদ্ধতি দেখে নিই তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বোটটি আবার খুলে নিয়েছি তো তা এখন আমরা শুধু রেগুলেটর মাধ্যমে ফ্যানটি অন অফ করব তো এটি খুব সহজ আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে কাজটি করে নিতে পারবেন সুইচের উপরে যে লাইনটি কানেকশন করছি রেগুলেটরের এই লাইনটি আমরা আগে খুলে নিব তো এখন এই লাইনটি আমরা নিচে যে লাইনটি আছে এই লাইনটির মধ্যে কানেকশন করব এটি হচ্ছে ফেস আর এই লাইনটি হচ্ছে ডাইরেক্ট তো এই ডাইরেক্ট লাইনের মধ্যে এখন আমরা লাইনটি কানেকশন করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরের লাইনটি সুইচের টার্মিনাল থেকে নিচে টার্মিনাল কানেকশন করছি তো আমরা লাইনটিকে ডাইরেক্ট করে দিয়েছি তো এখন সুইচটি খালি তো ভিউয়ার্স আমাদের কানেকশনটি হয়ে গেছে তো এখন আমরা এটি টেস্ট করে দেখবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন লাইটটি অফ আছে তো এখানে দেখতে পাচ্ছেন সুইচটি কোনো কাজ করতেছে না তো যখন আমি রেগুলেটরটি অন করব তখন লাইটটি জ্বলে উঠল অর্থাৎ যখন আমরা ফ্যানটি কানেকশন করব তখন ফ্যানটি চলবে যখন রেগুলেটর ঘুরাবো তখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কমে আসতেছে তো এভাবে চাইলে আপনারা অন অফ করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এভাবে চাইলে আবার বাড়িয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আপনারা যদি চান এই সুইচটি অন্য কাজেও ব্যবহার করতে পারেন চাইলে এই সুইচের মাধ্যমে একটি লাইট জ্বালাতে পারেন শুধু লাইটের ফেসটি সুইচের ফর টার্মিনালে কানেকশন করলে হয়ে যাবে আর লাইটের নিউটল এই নিউট টার্মিনাল মধ্যে কানেকশন করলে হয়ে যাবে তো বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে দিবেন